সংক্ষেপে দু চার কথা বলার জন্য বেদিয়া আদিবাসী বেদিয়া সমাজের পক্ষ থেকে ধরণী ধরণী আদিবাসীকে আমন্ত্রণ করা খুব সংক্ষেপে মঞ্চে সামান্য এবং জানাচ্ছি আদিবাসী কল্যাণ সমিতি এবং আরো যত সংগঠন আছেন প্রত্যেকে সম্মান জানাচ্ছি লড়াকু এবং আগামী দিনে আপনারা জানেন যে কি ভয়ঙ্কর দিন আসছে আমি তার আগে ছোট একটা কথা বলতে চাই মা বন্ধুর উদ্দেশ্যে কারণ মার কোল থেকে আমরা জন্মগ্রহণ করেছি সেই মাকে আগে প্রণাম জানাচ্ছি এবং মাদের আন্দোলনের ক্ষেত্রে মারা যেন আগে এগিয়ে আসেন এবং প্রত্যন্ত এলাকায় গ্রাম গঞ্জে যেন আমরা এই আন্দোলনটা মা বোনেদের মাধ্যমে বিস্তারিত প্রসারিত করতে পারি তবে আন্দোলন টিকতে পারবে অনাথায় আমরা কয়জন চাকরি করে শিক্ষিত শহর কেন্দ্রিক আন্দোলন টিকবে না এইটা মাথায় রাখবেন সমস্ত সংগঠন এবং যারা পরিচালক এতে রয়েছেন আগামী দিনে আরো আলোচনা করবেন সেই তাদের উদ্দেশ্যে আমি এটাকে প্রস্তাব রাখছি যে নিচু স্তর থেকে আন্দোলনটা আমরা তো কয়জন শহর কেন্দ্রিক সীমিত মানুষ অত্যন্ত এলাকায় হাজার হাজার লাখ লাখ আদিবাসী ভাই বোন সেই জায়গায় কিছুই জানেন না আন্দোলন সম্বন্ধে কি চলছে অভিন্ন দেওয়ানি কিছুই জানেন না তাই বলতে চাইছি দেখেছ কি রাতের সূর্য শ্রমিকের ঘাম ঝরে ঝরে ভাঙের পাথর ভাঙ ঝরছে মাথার ঘাম ভাঙের পাথর ভাঙ ঝরছে মাথার ঘাম কালো কালো পাথর ওই অমাব শরত গো কালো কালো পাথর ওই অমাব শরত গো ভাঙের পাথর ভাঙ আমরা সিন্ধু সভ্যতা থেকে আমি ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি সিন্ধু সভ্যতা থেকে মেসোপটেমিয়া রোম সেই যুগে আদিম যুগে আমরাও ছিলাম আমরা সভ্যতা গড়েছি আর এই আধুনিক যুগ আমরাও আছি আমরা দেখেছি কি ভীর সামুন্ডা সিধু কানু তারা কি পোশাকে ছিলেন খালি গায় লড়াই করেছে আজ আমরা শিক্ষিত হয়েছি প্যান্ট শার্ট পরে সভ্যতা সভ্য সমাজে এসেছি চাকরি বাকরি করছি রস রস নিয়েছে আমাদের তাই আমরা কেন আজ আন্দোলন করতে পারবো না তখন যদি আমরা সেই সময় আমাদের পূর্বপুরুষ জীবন দিয়ে থাকে আদিবাসী ভাই বোনের জন্য ভারত মাতার জন্য আমাদের দেশ এটা সবই আমরা বহিরাগত আর যারা আছে তারা আমাদেরকে শোষণ করবে কেন আমরা সেটা মানব না তাই আগামী দিনে যে সরকার আসুক আমরা আপনারা যেই রাজনীতি দল করুন যেই রাজনীতি দল আপনারা করতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আদিবাসী সমাজের আদিবাসী নিয়মের আদিবাসী আইনের বিরুদ্ধে গেলে আমরা কাউকেই ছাড়বো না তাই সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করছি কারণ আমি একটা লেখক এবং সংক্ষেপে গান করি এই ক্ষুদ্র বক্তব্যের মধ্যে আমি জানাতে চাই আমরা সেই যুগে ঘর ভেঙে ভেঙে ঘর করেছি এই যুগে আমরা কেন পারবো না যদি না পারি আমরা আবার বনে জঙ্গলে চলে যেতে হবে সেটা আমরা কোনোদিন চাইবো না কারণ দেশ আমাদের ভাঙরে পাথর ভাঙ ঝরছে মাথার ঘাম ভাঙরে পাথর ভাঙ ঝরছে মাথার ঘাম কালো কালো পাথর ওই অমাবস্যাত গো অমাবস্যাত নাকি পূর্ণিমার চাঁদ গো ভাঙরে পাথর ভাঙ ঝরছে মাথার ঘাম ধন্যবাদ সবাইকে নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. See you again soon in a new video like this.